মাজত মাত্র কেইটামান দিন বাকি আর ইতিমধ্যে দুর্গাপূজার ব্যাপকভাবে প্রস্তুতি চলিছে চৌপাশে। শিলচর শহরের এটা বিগ বাজেটর পূজা হয়েছে তারাপুরের কালীমোহন রোড দুর্গ উৎসব। বিগত তিন বছর প্রথম দুইবার করোনা ভাইরাস পিছত বানপানির বাবে পূজা তেনে ধরনের আয়োজন করা নাই যদিও এবার আকৌ পুনর ছন্দলৈ ঘুরিছে কালীমোহন রোড দুর্গাপূজা সমিতি। কালীমোহন রোডত এইবার পূজা থিম হয়েছে কেদারনাথর মন্দির। সুদূর উত্তরাখণ্ডর ঐতিহাসিক কেদারনাথ মন্দিরের আর্হিত কালীমোহন রোডর দুর্গাপূজার মণ্ডপ নির্মাণ করা হব। পশ্চিমবঙ্গের পূব মেদিনীপুর কন্টাই অঞ্চলের সাতগী শিল্পীয়ে দিনে নিশায় কাম করে আছে। পূজার বাজেট 16 লাখ টাকা। প্যান্ডেলের উপরও 11 ফুট উচ্চতার আকর্ষণীয় মূর্তি থাকিব। লক্ষ্মীপুরত প্রস্তুত করা হয়েছে শাস্ত্রীয় প্রতিমা। যদিও আলোকসজ্জাত কোনো বিশেষ থিম নাই, তথাপিও মণ্ডপর কাষরীয় অঞ্চল পোহরে ভরি পড়ব। কালীমোহন রোডর এই পূজা 45 বছরত ভরি দিছে। কেদারনাথ মন্দিরের শৈলীত সানপেক হলোশীট পিফম স্পঞ্জেরে নির্মাণ করা হয়েছে মণ্ডপ। প্রয়োজন হলে থার্মোকল ব্যবহার করিব। প্রায় 7 ফুট উচ্চতার মণ্ডপ আকর্ষণ করিব দর্শনার্থীর। মুঠতে এইবারের পূজালয় চমক দিবলে হাজু সমিতির সদস্য সকল। ইয়ার উপরও পূজা সমিতিয়ে দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করিব। পঞ্চমীত হব মণ্ডপর উদ্বোধন। কেদারনাথের আদলে এইবার আমরা মন্দিরটা বানাচ্ছি, কারণ গত কয়েক বছর কোভিড হোক বা বিভিন্নভাবে বন্যা হোক আমরা ঠিক ওইভাবে নিজেকে জাহির করতে পারিনি। মাকে ওইভাবে আরাধনা করেছি ঠিকই, কিন্তু মন মতো আমরা ওইভাবে করতে পারিনি। কিন্তু এইবার ভাবলাম আমরা যে একটা অন্যভাবে কিছু একটা আমরা মন্দিরটা সাজাই, এবং ওই হিসাবেই যেহেতু এইবার আমাদের 45 বছর পরে, 45 বছরের অন্যতম আমাদের থিম যদি বলেন সেটা হবে কেদারনাথের আদলে আমাদের এই মন্দিরটা। এবং আশা করি সমগ্র শিলচরবাসীরা এই মন্দিরে এসে ওনারা খুশি হবেন এবং মার প্রতি প্রণাম জানিয়ে আশীর্বাদও নেবেন। মণ্ডপসজ্জায় আছেন পশ্চিমবঙ্গের দীঘার কন্টাই অঞ্চলের দুজন লোক, ওনারা ওনাদের টিম নিয়ে এখানে এসেছেন এবং মন্দিরটাকে বানাচ্ছেন। ওনাদের একজন হলো, দুজনেরই নামই প্রদীপ, একজন ভূইয়া একজন দাস, প্রদীপ দাস এবং প্রদীপ ভূইয়া দুজনেই মন্দিরটা বানাচ্ছে। আমাদের শিলচরই বলতে পারেন, বৃহত্তর শিলচরের লক্ষ্মীপুর অঞ্চলের কয়লাপুলের নবেন্দু চক্রবর্তী, তিনি মূর্তি বানাচ্ছেন। আমাদের চিরাচরিত কথা, সেই চিরাচরিত কথা বজায় রেখেই আমরা মূর্তিটা বানাচ্ছি। অবশ্যই থাকবে, আমাদের পঞ্চমীতে উদ্বোধন হয় প্রতি বছর, এবং পঞ্চমী ও ষষ্ঠীতে পাড়ার ছেলেমেয়েরা বা আরও গণ্যমান্য শিল্পীরাও আসেন এবং কালচারাল অনুষ্ঠানগুলো ওরা করেন।